বিশ্বের নজর রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের দিকে। সেই পরিস্থিতিতে ওয়াশিংটনে দুই দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকের আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ভার্চুয়াল বৈঠক করেছেন। সোমবার এই বৈঠক হয়। দুই দেশের মন্ত্রী পর্যায়ের বাৎসরিক বৈঠক 2018 সাল থেকেই চালু করা হয়েছিল, যেটি 2+2 ডায়ালগ নামে পরিচিত। দুই দেশের মধ্যে সহযোগিতার সম্পর্ক আরও গভীর করতে এই বৈঠক চালু হয়। এশিয়ার আঞ্চলিক রাজনীতির বর্তমান অবস্থায় ভারত ও আমেরিকা উভয় দেশই নিজেদের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে চায়। চীনকে সামাল দিতে এশিয়ার দেশ হিসেবে কৌশলগত কারণে ভারতকে প্রয়োজন আমেরিকার। এ কারণে চীনের সামনে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাতে ভারতকে সাহায্য করতে আগ্রহী ওয়াশিংটন। Including a tragic shelling in a train station last week that killed dozens of innocent children and women and civilians attempting to flee the violence. ভারত এবং আমেরিকা উভয় দেশ নানা বিবৃতিতে নিজেদের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় করার কথা বলেছে, কিন্তু এখন গোল বেঁধেছে ইউক্রেন যুদ্ধ নিয়ে। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। ওই যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র এবং ভারত ভিন্ন অবস্থানে রয়েছে। দিল্লি কড়া ভাষায় ইউক্রেনে আগ্রাসন নিয়ে মন্তব্য করলেও কখনো সরাসরি মস্কোর সমালোচনা করেনি। এছাড়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর জাতিসংঘে এখন পর্যন্ত রাশিয়ার বিরুদ্ধে যে কয়েকটি প্রস্তাবনা উত্থাপন করা হয়েছে তার সবগুলোতে ভোটদান থেকে বিরত থেকেছে ভারত। পশ্চিমা বিশ্ব রাশিয়ার উপর যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত সেগুলোও কৌশলে এড়িয়ে যেতে চাইছে। পশ্চিমা নিষেধাজ্ঞায় তেল বিক্রি প্রায় বন্ধ হয়ে যাওয়ায় রাশিয়া ভারতকে ছাড় মূল্যে তেল কেনার প্রস্তাব দিয়েছে। ভারত এই প্রস্তাব গ্রহণে আগ্রহ প্রকাশ করেছে, কিন্তু একে ভালো চোখে দেখছে না আমেরিকা। নিজস্ব ভূ রাজনৈতিক অবস্থানের কারণেও ভারত তাদের জোট নিরপেক্ষ অবস্থান ধরে রাখতে চাইছে, কারণ মস্কো দিল্লির পরীক্ষিত মিত্র। এছাড়া ভারতের প্রতিরক্ষা সরঞ্জামের প্রায় 50% যোগানদাতা দেশ রাশিয়া। কিন্তু এখন ইউক্রেনের রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এশিয়ার মিত্র দেশগুলোর কাছ থেকে আমেরিকার সমর্থন আদায়ের চেষ্টার মধ্যেই মোদির সঙ্গে বাইডেনের এই জরুরি বৈঠক হলো। ওয়াশিংটনের কর্মকর্তারা এই বৈঠককে উষ্ণ এবং আন্তরিক বলেই বর্ণনা করেছেন। একাধিক বিষয় নিয়ে আলোচনা করেছেন দুই নেতা, আর এই বৈঠক থেকে বাইডেন সহ বিশ্বকে বার্তা দিয়েছেন মোদি। স্পষ্টতই জানিয়েছেন যে তিনি একাধিকবার ইউক্রেন এবং রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন, দুজনকেই শান্তি ফিরিয়ে আনার বার্তাও দিয়েছেন। এমনকি পুতিনকে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমেও সমস্যা সমাধানের কথাও বলেছেন বলে বাইডেনকে জানান মোদি। একই সঙ্গে বাইডেন এবং মোদি দুজনই বৈঠকে ইউক্রেনের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, বিশেষ করে বুচায় বেসামরিক নাগরিক হত্যা নিয়ে। বুচাতে নিরপরাধ মানুষকে যেভাবে মারা হয়েছে তা নিয়েও বার্তা দিয়ে মোদি বলেন, বুচার ঘটনা খুবই উদ্বেগজনক, এই ঘটনার তীব্র নিন্দা জানাই। ঘটনাটির নিরপেক্ষ তদন্তের কথাও বাইডেনকে বলেছেন তিনি। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে ইউক্রেন যুদ্ধ নিয়ে নয়াদিল্লির নিরপেক্ষ অবস্থানের ব্যাখ্যা করেছেন মোদি। তিনি আশা প্রকাশ করে এও বলেছেন, আলোচনার মাধ্যমেই রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের একটা দিক নিশ্চয়ই বেরিয়ে আসবে। একই সঙ্গে তিনি বলেন, যে কোনো পরিস্থিতিতে ইউক্রেনের পাশে আছে ভারত। অন্যদিকে রাশিয়া এবং ইউক্রেন ছাড়াও এদিন দক্ষিণ এশিয়ার উন্নয়ন সহ ইন্দো প্যাসিফিক পরিস্থিতি, দ্বিপাক্ষিক সম্পর্ক সহ একাধিক ইস্যুতে আলোচনা হয়েছে বাইডেন এবং মোদির মধ্যে। কানিজ ফাতেমা নিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।